আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের কোন পর্যায়ে দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স প্রতিটি দাঁতে তিনটি করে লেয়ার থাকে প্রথমটিকে অ্যানামেল দ্বিতীয় ডেন্টিন এবং পরবর্তীতে রয়েছে পাল্প এই যে দাঁতের ভিতরে পাল্প রয়েছে ভিওয়ার্স এই পাল্প যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট বা সংক্ষেপে আর সি বলা হয় তো এই আর সিটি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট তখনই করা হয় যখন দাঁতের ভিতরে থাকা যে পাল্পটি থাকে সেই পাল্পটি যখন ওপেন হয়ে যায় বা পাল্পটিতে যখন ইনফেকশন পৌঁছে যায় ভিওয়ার্স এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি এনামেল অংশ এটি ডেন্টিন এবং এটি হচ্ছে পাল্প আর এখানে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা দাঁতের পোকা লাগা সমস্যা বলে থাকি যেটিকে ডেন্টাল ক্যারিজ বলা হয় তো এই ডেন্টাল ক্যারিজ ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে এবং প্রথম অ্যানামেল থেকে শুরু হয় আর তখন যদি প্রথম অবস্থায় ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে সেই অ্যানামেল থেকে ধীরে ধীরে ডেন্টিনে আসতে থাকে এবং ডেন্টিনে আসতে আসতে যখন পাল্পের ভিতর চলে আসে তখন সে দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় ভিউয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত যে ছবিটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত পাল্প পর্যন্ত পৌঁছায়নি তো এমন অবস্থায় কিন্তু আপনারা যদি এই পজিশনে থাকে তাহলে দাঁতে ফিলিং করা যায় অর্থাৎ পুটিং করা যায় পুটিং করলে দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যায় আর যখন সেটি ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে যায় তখন সে দাঁতের যন্ত্রণা হয় দাঁতের গোড়া কয়েকবার ফুলে উঠতে পারে গোড়া ফোলার সমস্যা হয় তো এ ধরনের সমস্যা তখনই হয় যখন দাঁতের সেই ক্যাভিটিটি বা বা ক্যারিসটি ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্পটি নষ্ট করে দেয় তখনই দাঁতে ব্যথা শুরু হয় তখনই দাঁতে যন্ত্রণা হয় তীব্র যন্ত্রণা হয় চোয়াল ফুলে উঠতে পারে দাঁতের গোড়া ফুলে উঠতে পারে এ সমস্যা তখনই হয় যখন পাল্পে ইনফেকশনটা পৌঁছে যায় তো তখনই রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় তো ভিউয়ার্স যে সব সময় যে এমনটি হবে যে অনেক বড় ধরনের ক্যারিজ ব্যাপারটি এমন নয় যদি দাঁতের উপর থেকে ছোট্ট একটি ছিদ্র হয়ে সেই ছিদ্রটি ধীরে ধীরে দাঁতের পাল্পে পৌঁছে যায় সেক্ষেত্রেও কিন্তু দাঁতে ব্যথা হতে পারে আর দাঁতে ব্যথা পাল্পের ব্যথা মানেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নেওয়া তো ভিউয়ার্স এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন খুবই সামান্য বোঝানো হয়েছে এখানে যে ছোট্ট একটি ছিদ্রর মাধ্যমে সেটি যদি পাল্পের ভিতর প্রবেশ করে তাহলে কিন্তু সে দাঁতে ব্যথা হতে পারে যে এমন নয় যে দাঁতের উপরে অনেক বড় গর্ত থাকতে হবে তাহলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে ব্যাপারটি এমন নয় দাঁতে সামান্য দাঁতের উপরে দেখা যায় যে খুবই সামান্য একটি ক্ষতর মতো কিন্তু ভিতরে ধীরে ধীরে সেটি যখন পাল্প অবধি পৌঁছে যায় তখন সে দাঁতে ব্যথা হয় আর সে দাঁতটি যদি আপনি না ফেলে সেই ব্যথা হওয়া দাঁত না ফেলে যদি রাখতে চান তাহলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি বেশ বড় একটি ক্যাভিটি তো এই ধরনের ক্যাভিটি যুক্ত যে দাঁতগুলা থাকে অনেক বড় যে গর্ত হয়ে গেছে এমন দাঁতে সাধারণত পালপাইটিস রোগে আক্রান্ত হয় পালপাইটিস রোগ বলতে দাঁতের ভিতরে সেই যে পাল্প থাকে সেটি যখন নষ্ট হওয়ার দিকে যায় নষ্ট আক্রান্ত হয় তখন সেটিকে আমরা পাল্পাইটিস বলে থাকি তো যখন দাঁতের এরকম পজিশন হয়ে যায় দাঁতের উপরে অনেক বড় ক্যাভিটি হয়ে যায় এবং পাল্পটি ওপেন হয়ে যায় তখন সেটিকে পালপাইটিস বলা হয় এই ধরনের যে দাঁতগুলো থাকে অধিক বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে সেই দাঁতগুলা সাধারণত পালপাইটিসে আক্রান্ত হয় আর সেই পালপাইটিসে আক্রান্ত দাঁত যদি না ফেলে রাখা রাখতে চান ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট যেহেতু দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে এখানে যে দাঁত দেখতে পাচ্ছেন এমন অবস্থায় আপনি ফিলিং করাতে পারবেন তাহলে ফিলিং করালে দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যাবে আর কখনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না আর যখন এভাবে দাঁতের ক্যারিজ ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসবে তখন ব্যথা হবে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় এই পাল্প পুরো এখানে যে পাল্পটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি তুলে ফেলা হয় তো ভিউয়ার্স পাল্পে যে দাঁতগুলা পাল্পাইটিসে আক্রান্ত হয় সে দাঁতগুলা বারে বারে দাঁতের গোড়া এভাবে ফুলে উঠতে দেখা যায় এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও দাঁতের উপর থেকে বেশ বড় একটা ক্যাভিটি হয়ে গেছে আর এই ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে সে পাল্প অবধি চলে গেছে আর তার জন্যই কিন্তু এটি কয়েকবার ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে এবং এখন শেষ পর্যায়ে দেখা যায় যে এইভাবে দাঁতের গোড়াও ফুলে উঠতে পারে সেখানে পাস তৈরি হতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি অনেক দিন ধরে ফেলে রাখা দাঁতের ক্ষেত্রে এমনটি বেশি হয়ে থাকে যে দাঁতের গোড়াগুলো ফুলে তো যেহেতু ইনফেকশনটা দাঁতের ভিতরে থেকে গেছে তার জন্য সেই ইনফেকশনটা দাঁতের দাঁত অভার করে এখন মাড়িতে পর্যন্ত সেই ইনফেকশনটা হয় তো ভিওয়ার্স রুট ক্যানাল ট্রিটমেন্ট সেই দাঁতেই করা হয় যে তাতে দুই বা তিনের অধিকবার ব্যথা হয়েছে একের পর এক ব্যথা হতে থাকে অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে যার ক্যাভিটির জন্য ব্যথা হয় পাল্পে পৌঁছে গেছে ক্যাভিটি তার জন্য ব্যথা হয় তেমন দাঁতে অবশ্যই রুট কেনাল ট্রিটমেন্ট করাতে হবে রুট কেনাল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরে যে পাল্প থাকে ফেলা হয় বিশেষ ফাইলের মাধ্যমে তো ফাইলের মাধ্যমে যখন পাল্পটি তুলে ফেলা হয় তখন আর সে দাঁতে কোনো ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না আর সেই দাঁতটি পরবর্তীতে ক্যাপ করে নিলে ঠিক আগের মতো খাবার খাওয়া যায় সেই দাঁত দিয়ে তো ভিউয়ার্স এখানে যে তারা সমস্যাটা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত ডিসকালার হয়ে গেছে এ পর্যায়েও দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এ ধরনের সমস্যা সাধারণত যদি উপর থেকে কোনো সমস্যা বা কোনো ছিদ্র দেখা যাচ্ছে না এটি ভিতর থেকে অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি না দাঁতের অপর পাশ থেকেও সমস্যা হতে পারে সমস্যা হয়ে দাঁতে ক্যারেজে আক্রান্ত হয়ে এ ধরনের কালো হয়ে যেতে পারে অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আঘাতজনিত কিছু সমস্যা থাকে যেটাকে আমরা ট্রু ট্রোমাটিক ইনজুরি বলে থাকি তো এই ট্রোমাটিক ইনজুরি বা আঘাতজনিত সমস্যার কারণে এ ধরনের দাঁত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে যায় তো যখন এই ধরনের দাঁত যখন দেখবেন যে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে দাঁতে আঘাত লাগা লেগেছিল সে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে সেসব দাঁতগুলা তা না হলে ধীরে ধীরে ক্ষতিটা আরও বেশি হবে এছাড়া দাঁত যদি কখনো ভেঙে যায় দাঁতের মাছ বরাবর ভেঙে যায় অথবা গোড়া থেকে ভেঙে যায় ক্ষেত্রেও সে পর্যায়েও আপনি কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে যদি ক্যাপ করে নেন তাহলে দাঁতটি সেম আগের মতো দেখতে হয়ে যাবে এবং স্বাভাবিক যেমনভাবে খাবার চিবিয়ে খেতেন আপনি সেভাবে আপনি খাবার চিবিয়ে খেতে পারবেন যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নেন তো দাঁতের পর্যায়ে হলো এটাই যে দাঁতে তিন থেকে চারবার বা দুইয়ের দুইয়ের অধিকবার তীব্র যন্ত্রণা হয়েছে সেই দাঁত তেমন পজিশনে আপনাকে সে দাঁত যদি রাখতে চান অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে তারপরে রাখতে হবে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে অবশ্যই দাঁতে ক্যাপ পরিয়ে নিতে হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম